আমরা এখন ডেসিমাল থেকে হ্যাক্সাডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করা শিখবো তো শুরুতে আমরা একটা সংখ্যা নিই যেখানে ফ্র্যাকশন আছে পয়েন্ট ফোর হ্যাঁ ব্রেকেট একটা টেন দিলাম আচ্ছা তো এই কনভারশনটা করার আগে তোমরা আশা করি আগের কনভারশনগুলো দেখে এসেছো কীভাবে অক্টাল থেকে হ্যাক্সা ডেসিমল থেকে অক্টালের ফ্র্যাকশন করতে হয় ডেসিমল থেকে বাইনারি ফ্র্যাকশন কনভার্ট করতে হয় কারণ সেম প্রসেস করবো আমরা বাইনারি ক্ষেত্রে দুই দ্বারা গুণ করেছি অক্টাল ক্ষেত্রে আট দ্বারা গুণ করেছি তাহলে হ্যাক্সাডেসিমলের ক্ষেত্রে ষোলো দ্বারা গুণ করব আর বাকি প্রসেস এক্সাক্টলি সেম এটাকে ষোলো দিয়ে গুণ করি পয়েন্ট ফোর ফাইভকে যদি ষোলো দিয়ে গুণ করি আচ্ছা পাঁচ ষোলো আশি হাতে আছে হচ্ছে আট চারষোলো চৌষট্টি আটে বাহাত্তর ঠিক আছে সেভেন পয়েন্ট টু জিরো পাবো আমি সো আমি এটাকে সেভেন পয়েন্ট টু লিখি তারপরে দুই ষোলো দু বত্রিশ তো থ্রি পয়েন্ট টু আবার থ্রি পয়েন্ট টু খেয়াল করে দেখো যে আমরা এখন বারবার থ্রি পেতে থাকবো কারণ পয়েন্ট টুকে যদি গুণ করো বারবার ষোলো দিয়ে থ্রি পয়েন্ট টু পাবে এটা চলতে থাকবে সো অ্যান্সারটা হবে হচ্ছে পয়েন্ট সেভেন থ্রি থ্রি এর উপর একটা পুনঃপণিক দিয়ে দিলাম কারণ এই মানটা বারবার রিপিট হতে থাকবে আমরা এখন আরেকটা প্র্যাকটিস করি